মধ্যপ্রাচ্যে একের পর এক ইরান সমর্থিত বাহিনীগুলোর সাথে বিবাদে জড়াচ্ছে আমেরিকা। তবে পরিস্থিতি যেদিকে গেছে তাতে মূল যুদ্ধটা হতে পারে হুতিদের সাথেই, কারণ হুতিদের কাছে সবথেকে বেশি বিপদে পড়েছে পশ্চিমারা। এবার আমেরিকা এবং ব্রিটেনের পাল্টা হামলার হুমকি দিয়েছে হুতিরা। ইয়েমেনে হুতিদের 36টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। এবারটা পাল্টা হামলার হুমকি দিয়েছে হুতিরা। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইদি এই হুঁশিয়ারি দেন। আল বুখাইদি বলেন, এই যৌথ হামলার প্রত্যুত্তর দেওয়া হবে, প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হবে। এর আগে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, ইয়েমেনের 13টি স্থানে হুতিদের অস্ত্র এবং অন্যান্য মজুতাগারে 36টি লক্ষ্যে হামলা চালানো হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক এবং সামরিক জাহাজে একের পর এক হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠী হুতিরা এই হামলা শুরু করে। সে সময় তারা জানিয়েছিল, গাজা ইসরায়েলি হামলা যতদিন চলবে ততদিন এই হামলা তারা করবে। এর আগে জয়টানে আমেরিকান স্বাধীনতা প্রতিষ্ঠান দিয়ে শুক্রবার সিরিয়া এবং ইরাকে থাকা ইরানি স্থাপনায় হামলা চালিয়েছিল আমেরিকা। এর একদিন পরে ইয়েমেনে এই যৌথ হামলা চালায়। আমেরিকা স্থানীয় সময় রোববার ভোর 4টার দিকে এই যৌথ হামলা চালানো হয়। হামলার লক্ষ্য হিসেবে হুতিদের কাছে থাকা ক্রুইজ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়। আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই ক্রুইজ ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালানোর জন্য মজুত করা হয়েছিল। এগুলো আমেরিকান নৌবাহিনীর জন্য বড় হুমকি। ইরান সমর্থিত হুতিরা ইয়েমেনে গত নভেম্বর থেকে সাগরপথে পণ্য পরিবহনের জন্য পশ্চিমাদের জন্য হুমকি হয়ে উঠেছে। এখন আমেরিকা এবং ব্রিটেন তাদের উপর পাল্টা হামলা করছে। ইউএস মিলিটারি সেন্ট্রাল কমান্ডের হিসেবে গত 19 নভেম্বর থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর এবং এডেন উপসাগরের মধ্যে পণ্য পরিবহনকারী জাহাজে অন্তত 26টি হামলা করেছে। হুতিদের দাবি, এই হামলাগুলো তারা করছে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে। তারা বলছে, যে সমস্ত জাহাজের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে তারা সেসব জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইরান সমর্থিত হুতিরা 2014 সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ করে আসছে, যার মধ্যে আছে রাজধানী সানা, দেশটির উত্তর অংশ এবং লোহিত সাগরের উপকূল অঞ্চল। আর এটাই তাদের লোহিত সাগরের প্রবেশ পথ হিসেবে খ্যাত বাব আল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ দেয়, যে ইউরোপের সঙ্গে এশিয়ার যোগাযোগের সবথেকে সংক্ষিপ্ত পথ এবং এটি তাদের অস্ত্রের আওতার ভিতরেই। লোহিত সাগরে জাহাজে হুতিদের সম্প্রতিক হামলায় দেখা গেছে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বা ইউএভি এবং চালকবিহীন জাহাজ বা ইউএসভিস ব্যবহার করছে। এছাড়াও শুরুর দিকে হামলায় দেখা গেছে হুতিরা ছোট ছোট নৌকা এবং হেলিকপ্টার নিয়ে বড় জাহাজে উঠে পৌঁছে এবং সেটা দখলের চেষ্টা চালাচ্ছে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে, বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুইজ ক্ষেপণাস্ত্র রয়েছে হুতিদের, যেগুলো 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত আনতে সক্ষম। এর মধ্যে রয়েছে সায়াদ এবং সিজিল মিসাইল। এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করে হুতি গোষ্ঠীর কাছে এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলও আছে যা 300 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। সমুদ্র ইতিহাসবিদ সাল মার্কো গোলিয়ানো বিবিসিকে বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ক্ষেপণাস্ত্রের ড্রোনের চেয়ে বেশি শক্তিশালী, কারণ তাদের সঙ্গে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরও বেশি গতিশক্তি থাকে। মার্কো গোলিয়ানো বলেন, একমুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজে ব্যবহার করা যায়, তবে একটু ধীর গতির। এই ড্রোনগুলো ঠিক পানির উপরে জাহাজের ভেসে থাকা জায়গায় আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবথেকে দুশ্চিন্তার। তবে মার্কো গোলিয়ানোর বিশ্বাস, সবথেকে ভয়ের হলো ইউএসভিস বা চালকবিহীন জাহাজ, কারণ এটি পানির উপরের জাহাজে আঘাত করে, যার মাধ্যমে এটি ফুটো হয়ে ভিতরে ঢুকে এবং জাহাজটি ডুবে যায়। ইউএস নেভি বলছে, চলমান সংখ্যাতে হুতিরা প্রথমে এই চালকবিহীন জাহাজ বিস্ফোরণ সহকারে ব্যবহার করে গত 4 জানুয়ারি এবং সেটি যে চলাচলে আন্তর্জাতিক লেনে এসে বিস্ফোরিত হয়। এদিকে এখানে হামলা শেষ না বলে জানিয়েছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের 3 দেশে শুক্র এবং শনিবার বড়ধরনের হামলা চালিয়েছিল আমেরিকা, তবে এখনই হামলা থামছে না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। এমনকি ইরানের অভ্যন্তরে হামলা চালানোর সম্ভাবনা নিয়েও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
শনিবার রাতে ইয়েমেনের 13টি জায়গায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের 36টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় আমেরিকা এবং ব্রিটেন। এডেন উপসাগর এবং লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হুতিদের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক টহল জোট। এর আগে ইরাক এবং সিরিয়ায় ইরানের এলিট ফোর্সের ইসলামী বিপ্লবী ব্রিগেড বাহিনী বা আইএসজিসি এবং বাহিনীটির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর 85টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় আমেরিকা। এসব হামলায় প্রায় 40 জন নিহত হয়। গত 28 জানুয়ারি জর্ডানে আমেরিকান ঘাঁটিতে ড্রোন হামলায় 3 সেনা নিহতের ঘটনাকে জবাবে ইরাক এবং সিরিয়ায় হামলা চালায় আমেরিকা। ইসলামিক রেজিস্ট্যান্স নামে ইরাকে একটি সশস্ত্র গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছিল। আমেরিকার পাল্টা হামলার বিষয়ে স্থানীয় সময় রোববার সকালে আমেরিকান সংবাদমাধ্যম ABC-কে সালিভান বলেন, এটাই শেষ নয়, একটি স্পষ্ট বার্তা পাঠানো অব্যাহত রাখতে আমরা অতিরিক্ত হামলা এবং অতিরিক্ত পদক্ষেপ নিতে চাই, আর সেটা হলো আমাদের বাহিনী আক্রান্ত হলে জবাব দেবে আমেরিকা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, এ ধরনের গোষ্ঠীগুলো নতুন করে হামলা চালানোর সক্ষমতা কমানোর ক্ষেত্রে এসব হামলা ভালো প্রভাব রেখেছে। ইরানের সরাসরি হামলার বিষয়টি তিনি নাকচ করেছেন কিনা এমন প্রশ্নে সালিভান বলেন, এখানে টেলিভিশন স্টেশনে বসে আমরা কি করছি এবং কি নাকচ করছি সে সম্পর্কে কথা বলা আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। তিনি বলেন, ইরান যদি আমেরিকাকে সরাসরি জবাব দেওয়ার পথে হাঁটে তারা আমাদের কাছ থেকে দ্রুত এবং কড়া জবাব পাবে। এদিকে ইরাক এবং সিরিয়ার হামলাকে আমেরিকার কৌশলগত ভুল হিসেবে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরাক ও সিরিয়ায় হামলার ফলে এই অঞ্চলে উত্তেজনা এবং অস্থিতিশীলতা বাড়ানো ছাড়া আর কিছুই অর্জিত হবে না। প্রিয় দর্শক, হুতিদের সাথে আমেরিকার এই সংঘাত কোন দিকে গড়াচ্ছে বলে আপনি মনে করেন? হুতিদের হাতে পশ্চিমাদের এই বিপর্যয়ের কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।